পেপার মানি যে থাকবে না এটা কোনো ভবিষ্যৎবাণী নয়, এটা হচ্ছে বর্তমান। শুধু পেপার মানি না, এই যে ডলারকে দেখছেন সারা ওয়ার্ল্ডে দাপটের সাথে ঘুরে বেড়াচ্ছে না, দেখবেন একসময় ডলারও থাকবে না ইনশাআল্লাহ তাআলা। সুতরাং এটা বলা যায় ব্রিক্স আগের যে কোনো সময়ের চেয়ে একটি নতুন বৈশ্বিক আর্থিক ব্যবস্থার সূচনা করার জন্য অনেক ভালো অবস্থানে রয়েছে। 25টি দেশ ব্রিক্সে যোগ দিতে এবং আন্তর্জাতিক বাণিজ্যের জন্য নতুন মুদ্রা গ্রহণ করতে প্রস্তুত। যেগুলো দেশ ডলার ত্যাগ করে এবং একটি নতুন মুদ্রা নিয়ে আন্তঃসীমান্ত লেনদেন শুরু করে, তবে তা মার্কিন ডলারের ওপর বড় আঘাত আনবে। ডলার আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই বোনেরা, আবু তোহা আদনান প্রচলিত অর্থে অনেক কিছু জানে এবং তিনি ভবিষ্যৎবাণী অনেক কিছু বলে যাচ্ছেন, কারেন্ট অ্যাফেয়ার্স এবং শেষ জামানা, দাজ্জাল এসব সম্পর্কে তার ভালো ধারণা। এরকম একটি প্রচলিত একটি কথা তিনি বলছেন যে নতুন মুদ্রা আসছে দেশে এবং ভবিষ্যতে কোনো মুদ্রাই থাকবে না, ডলার বলতে কোনো কিছু থাকবে না, মেইন কথা হচ্ছে এটা। এরকম একটি ভিডিও ভাইরাল হয়েছে, তো তিনি ভবিষ্যৎবাণী করেছেন আগেই যে ভবিষ্যতে কোনো মুদ্রা টুদ্রা থাকবে না। দেখুন ভিডিওতে নিউজ 24 চ্যানেলে যে বিষয়টি বলেছে আর আবু তোহা আদনান যে ভবিষ্যৎবাণী করেছে তা পুরোপুরি মিথ্যা এবং ভুল। নিউজ 24-এ যে কথাটি বলা হয়েছে, ব্রিক্স কয়েকটি দেশ সমন্বিত গঠিত, এখানে 30টি দেশ একসাথে তারা একটি মুদ্রা বের করতে যাচ্ছে, ডলারকে বাদ দিয়ে তারা অন্য কোনো একটি মুদ্রা প্রচলন করতে যাচ্ছে, যেটা আমাদের দেশ ভারত এবং অন্যান্য দেশ একত্রিত হচ্ছে। আর আবু তোহা আদনান তিনি যে ভবিষ্যৎবাণী করেছেন সেটা হচ্ছে যে পুরো পৃথিবী জুড়ে মুদ্রা প্রচলন বাতিল হয়ে যাবে, অর্থাৎ ডলার যেটা সেটা বাতিল হয়ে যাবে। কারণ ইমাম মাহাদি এবং ঈসা যখন আসবেন তখন এসব ডলার মোলার কোনো কিছুই থাকবে না। সুবহানাল্লাহ, আবু তোহা আদনান যা বলেছেন এবং নিউজ 24-এ যে 30টি দেশে একসাথে হয়ে ব্রিক্স এর মাধ্যমে নতুন একটি ডলার প্রচলন করতে যাচ্ছে, দুটো কিন্তু দুই রকম। একটি হচ্ছে ডলারকে পরিবর্তন করা, এটা হচ্ছে ভবিষ্যৎবাণী। আর আবু তোহা যেটা বলছে যে ডলার বা মুদ্রা কোনো কিছুই থাকবে না, কোনো কিছুই থাকবে না। এখানে ভাইরাল হওয়ার জন্য কিছু কিছু চ্যানেল রয়েছে, তারা এই যে আবু তোহা আদনান তিনি বলেছেন এক কথা, আর আমাদের বাঙালি ইউটিউবাররা তারা বাণী ফেলেছে আরেক কথা। এখন এটার মাধ্যমে কি হচ্ছে? এটার মাধ্যমে আবু তোহা আদনান তিনি সমালোচিত হচ্ছেন, মানুষ তাকে ভুল বুঝবে, মানুষ তাকে ঘৃণা করবে, তাকে জাহেল বলবে। বাঙালিরা তো পারে যে একজন আলেমের কোনো একটা ভুল পেলে তা সবার কাছে পৌঁছে দেওয়া, ঠিক তেমনিভাবে আবু তোহা আদনান যে কথাটি বলেনি আমরা কাটছিট করে সংক্ষেপে টুকটাক অংশ মিলিয়ে দিয়ে সেটা ভবিষ্যৎবাণী তিনি বলেছেন, এটা কেন হবে? আজকে আলেমদের সমালোচিত যে সকল বিষয়গুলো আসছে নেটে, এর বেশিরভাগই আলেমদের চাইতে, আলেমরা তো টুকটাক করে, 100টির ভিতরে 2-3টা 5টা করে, কিন্তু 95% করে হলো এই দেশের সাধারণ ইউটিউবাররা যারা কন্টেন্ট তৈরি করে, তারা একটি কথা সংক্ষেপে শর্ট বানিয়ে 2-3 লাইন এরকম মিলিয়ে তারা বক্তাকে আরও ঘৃণা সৃষ্টি করায় এবং বক্তাকে ভাইরাল করে দেয়। তার একটি ভুল হতে পারে, কিংবা তার তিনি একটি কথা বলেছেন সে কথাকে হাইলাইট করে সবার কাছে, কিন্তু এসবের মাধ্যমে কি হচ্ছে? এসবের মাধ্যমে আপনি ওই আলেমের বিরুদ্ধে আরও গুজব মিথ্যা খবর রটিয়ে দিচ্ছেন, মানুষ হিংসাবিদ্বেষ ছড়িয়ে যাচ্ছে। আবু তোহা আদনান যে কথাটি যেভাবে বলেছে সেই কথার সাথে তো নিউজ 24-এ যে নিউজটি করেছে সেটার সাথে কোনো মিলই নেই। কেন আমরা আর কত টাকা কামালে, আর কত মানে ন্যূনতম কমন সেন্স বলতে আমাদের যদি কিছু থাকে তাহলে এই ভিডিওর মাধ্যমে আপনারা বুঝতে পারবেন যে যে ব্যক্তি ভিডিওটি বানিয়েছে কোথার সাথে কি মিল। ডলার থাকবেই না সেই বিষয়ে কথা বলা হচ্ছে, আবু তোহা আদনান যে কথাটি বলেছেন, আর চ্যানেলে করা হয়েছে যে আরেকটি নতুন একটি মুদ্রা আসবে, তো মুদ্রা আসবে আর আবু তোহা আদনান বলছেন যে ডলারই থাকবে না, কিসের সাথে কি মিলালেন ভাই? আর কত টাকা ইনকাম করতে চান আপনারা? ইউটিউব থেকে টাকা ইনকাম করতে 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 নিজের সম্বলটুকু আপনি হারিয়ে ফেলছেন।
আলেমদের সমালোচনা বাড়িয়ে দিচ্ছেন, সমাজে ফিতনা ফাসাদ চলছে, আবু তাহা আদনান ইসলামে খেদমত করছেন, তিনি যুবকদের এবং শেষ জামানা বিষয়ে সবচেয়ে বেশি তিনি আলোচনা করে যাচ্ছেন, তো সেখানে আপনি ভুল মেসেজ কেন দিবেন? কেন ভুল মেসেজ আলেমদের মুখ থেকে নিয়ে শর্টকাট বানিয়ে মানে টিপে টাপে একটি মিথ্যা খবর বানিয়ে দিবেন? কেন ভাই, তিনি তো এমনিতে ভাইরাল, তার কথাগুলো সত্য কথাগুলো আপনি প্রচার করুন। তিনি যেটা কোরআন হাদিস থেকে বলছেন সেটার ভবিষ্যৎবাণীতে আপনি প্রমাণ করিয়ে দেখান যে তিনি যে কথাগুলো বলেছেন যে নারীরা শেষ জামানায় সুদ বাড়বে, সেটা সুদের ব্যাপারে আপনি কথা বলেন, আলহামদুলিল্লাহ শেষ জামানায় গান বাজনা বেড়ে যাবে, আপনি সেটার ব্যাপারে কথা বলেন, সেটা ঠিক আছে। কিন্তু একটি কথা বলেছে যে মুদ্রা প্রচলন থাকবে না, আর ভিডিওতে বলা হচ্ছে যে মুদ্রা প্রচলন থাকবে, দুটো শত দুটো মিল। এই জন্য ভাই ভিডিও বানানোর ক্ষেত্রে আপনারা একটু সতর্ক থাকবেন, যাতে আলেমদের সমালোচিত না হয়, আলেমরা যাতে প্রশ্নবিদ্ধ না হয়। আপনার এই ভিডিওটির মাধ্যমে একজন আলেমকে মানুষ নানানভাবে সমালোচনা করবে, সবাই বলবে যে দেখো এই আলেমের এই ভুল, সে এই কথাটি জানেই না বলছে। এখন আমি যে ভিডিওটি বানালাম, এখন অনেক মানুষ আমার বিরুদ্ধে লেগে যাবে, এবং অনেক মানুষ এই যে ভিডিওটি বানিলাম আবু তোহা আদনানকে গালাগালি করবে যে দেখো সে এই কথাটি বলেছে। এখন কার জন্য এই ভিডিওটি বানানো হয়েছে, কে দায়ী? আপনি যে ভিডিওটি বানিয়েছেন যে কন্টেন্ট ক্রিয়েটর সেই দায়ী, সে ভুল মেসেজ মানুষের কাছে পৌঁছিয়ে দিচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝে মানার তৌফিক দান করুক, আমিন।